কথা সহ্য কেন তোমার বউদের প্রথম কথা হলা মানে বিশেষ করে কর্মমুখী হয়ে যাচ্ছে। কর্মমুখী মানে মুই জড়ে জাজ খেলি বা যদি হলে বা সপ্তাহে রেখে গেলে বা মুই গোটে ইনস্টাগ্রাম টিকে করুছি কিছু ঠাকুরের কথা মানুছি তো মুই যাহা করুছি মো ভিতরে যাহা বি মতো টিকে মানিবা সমস্ত মানিব আর মুই চাহুছি বি মতো সমস্ত মানন্তু বরং ইষ্টকু ন মানন্তু ঠাকুর কে ন মানন্তু কিন্তু মতে মানন্তু মুই জানে কর্মী মতো রেখে মুই জয় যাজ গোটে উপাসনারে বইটা দেখি উপাসনার পছরে বহুত লেখা হয়েছে যদি কৌশ ব্যক্তি ভ্রষ্টাচারী হয়েছে তাঁর চলন চরিত্র আচার ব্যবহার যদি ঠিক ন থাকে তাহলে তাঁর কৌশল প্রকার প্রশ্রয় দিও না তাঁর কৌশল কথা অনুসরণ করা নাই মাননে ঠাকুর যদি কয়ে এবং ঠাকুর আহরি গুরুত্ব দিয়েছেন গোটে কথা এটা এটা গোটে প্রকার কহিলেন যেতবে ঠাকুর থেকে পূজ্যমান বরদা জন সত্যজিৎজীঙ্ক নামে সেটি কহিলেন এই অনুসারে কহিলে মানে বাস্তবরে সেই সত্যজিৎজীঙ্ক চরণ টিকে সেমতি থিলা সে কৌছেন যে সি সেই জন এমতি এমতি কর্ম করতে এয়া করছেন সেয়া করছেন ঠাকুর বহুত সময় শুনলে শুনিলা পরে বিরক্ত হয়ে সে পূজ্যমান বরদাকে বাড়ি দিল সে জন কর্মী সে জনে সপ্রতিনিধি তেমন দুই প্রকার কথা হল ঠাকুর কর্মী মানুষ মর্যাদা দিয়েছেন যেমন সে মর্যাদা পাইবে মান সম্মান পাইবে কেউ মানে পাইবে না যে মানে সেমতি সৎকর্ম করুথিলে খালি জনে হয়ে গেলা বলে কর্মী হয়ে গেলা বলে সে দেবতা হয়ে গেলা তাকে মানিবা দরকার নিহাতি সেটা উপাসনা সেটা মনে করে তেমন কম করবা তবে আমাদের না আমাদের দায় দায়িত্ব কর্তব্য হল উচিত হল যে আমাদের ইষ্টঙ্ক ধরবা ইষ্টঙ্ক যা কথা সেইটা সেখানে যে এপট সেপট কথাবার্তা করছ তাকে আদৌ মানিবার নাই আমার গ্রহণ করবার নাই আজকাল তো সেই টোল ফ্রি নম্বর দিয়ে দিয়া হয়েছে যদি মনে ভিতরে কিছু গোটে সন্দেহ রহলা যে সেই ভাই এই যে এমতি কথা কুছেন সেই কর্মী জন এ কুচে মন ভিতরে সন্দেহ আসলা সে টোল ফ্রি নম্বরে দেওয়ার সাথে সাথে ফোন করে পচারি পারবে যে হলে পচারি পারবে তো সেইটি হল কথা যে আমাদের প্রকৃত রাজি আমাদের ইষ্ট ভাবনা কমি যাচ্ছে এ কর্মী ভাবনাটা বড় সেইখানে হি আমাদের অসুবিধা হচ্ছে আগে অনেক সময় বাহুছি দেওঘর গোটে যেতে আচার্য দেব নিজে কৌছেন যে তুমি যেতবে দেওঘর আসব কৌশি ভায়া মিডিয়া আসবা দরকার নেই এটা ধরিকি আস তাকে ধরিকি আসলে আচার্য দেবুক দর্শন করব আদৌ আবশ্যক নাই সে সমস্ত আবশ্যক করছেন যে সমস্তে সিধা সড়ক ভাবে আসিকি আচার্য দেবুকু দর্শন করিপারে কথাবার্তা হয়েপারে সেতরে কাহি ভাই মিডিয়া দরকার নেই কিছু দরকার নেই আমি আজকাল খুব বহু জায়গায় শুনেছি দেখিছি মানে কর্মী মানে অনেক ঠাকুর প্রণামী বা আচার্য প্রণামী মাঙ্ক প্রণামী যদি দশ দশ টাকা বি দেখ কিন্তু এমতি লোক অনেক তার ভিতরে মিডিয়েটর কিছু অনেক যে কি মতো টিকি সুবিধা করতে হবে সেটি দেব ঘরে তাকে দুইশ পাঁচশ ছশ টাকা দিয়ে দেবে হাজার টাকা দিয়ে কেন সে মু গলা মানে মোর পাই সে ব্যবস্থা করে দেব কোটি ঘর ভাড়া করে দেলা কি আও কি করে দেব কি নাই তাকে মু দক্ষিণা পাঁচশ হাজার দিয়ে দেছি কিন্তু ঠাকুর প্রণাম কেতে না দশ টাকা এই যে গলতি এই যে আমাদের চরণী এটা গোটে প্রকার বিশৃঙ্খলিত চরণীর উদাহরণ আমি কহিবা চাহে যে আমাদের সেমিতি ন করি আমাদের যে ঠাকুরঙ্ক প্রত্যেকটি বিধান আমি মানবা দরকার সে কম করছেন সেটা দি মত নাই
ସେଥିରେ ସେଇ କଥାଟା କୌଣସି କଥାଟା ଆପଣଙ୍କର ଆମ ବହିରେ ପଢ଼ିଛେ ଠାକୁରଙ୍କ କଥା, ଆଉ ଜଣେ କହୁଛନ୍ତି କେହି ଜଣେ କର୍ମୀ ଆଉ ଗୋଟେ ପ୍ରକାର କଥା, ତେଣୁ କୌଣସି ପ୍ରକାରରେ ସେଠି ସେ କହୁଥିବା ବ୍ୟକ୍ତିର କଥା ଶୁଣିବାର ନାହିଁ। କାହିଁକି ନା ଠାକୁର ଯେହେତୁ ଏହା କହିଛନ୍ତି ସତ୍ୟାଂଶରେ ନାରୀନୀତିରେ କହିଛନ୍ତି, ଏଇଟା ଅକାଟ୍ୟ, ତୁମେ ଯେତେ ସଜେଇକିରି କହିଲେ ବି ସେଇଟା ଚଳିବ ନାହିଁ, ବାବା ସେ କାମରେ ଲାଗିବ ନାହିଁ। ତେଣୁ ଠାକୁରଙ୍କ କଥାଟାକୁ ହିଁ ଆମେ ଶିରଧାର୍ଯ୍ୟ କରି ଚାଲିବା ଦରକାର। ଆଜିକାଲି ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ବହୁତ ହେଉଛି, ମୁଁ ଦେଖେ ଯେଉଁଗୁଡ଼ା ଯେଉଁଟା ମୋତେ ପ୍ରାୟ ମୋର ପସନ୍ଦ ଆସେନି, ତା କାରଣ କେଉଁ କଥାଟା ନା ପ୍ରଚାର ପ୍ରସାରର କଥା, ପ୍ରଚାର ପ୍ରସାରଟା ବେଶୀ। ଠାକୁରଙ୍କୁ ଥରେ ପ୍ରଶ୍ନ କରାହେଇଛି ଯେ ଠାକୁର ବହୁତ ପ୍ରକାର ସଂସ୍ଥା ଅଛି, ତାଙ୍କର ସବୁ ଟିଭିରେ ଦେଉଛି, ଆଉ ରେଡ଼ିଓରେ ବହୁତ ବହୁତ ପ୍ରକାର କଥା କୁହାଯାଏ, କେଉଁ ମାନଙ୍କର କେଉଁ ଗୁରୁମାନଙ୍କର କେଉଁ ବାବାମାନଙ୍କର କେତେ କଥା ପେପରରେ ବହୁତ ବହୁତ ବାହାରୁଛି, ଆମ ସତ୍ସଙ୍ଗର ଆପଣଙ୍କର କଥା ତ କାହିଁ ବାହାରୁ ନାହିଁ। ଠାକୁର କହିଲେ ଆରେ ତୋର ଘରେ ଯାହା କରୁ, ତୁ ଯାହା ଯାହା କାମ କରୁ, ତୋର ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ଭିତରେ ଯାହା ଭଲ ସମ୍ପର୍କ ଭଲ ଖରାପ କିଏ ବାହାରିବ ନାହିଁ, ତୋର ପରିବାରରେ ଯାହା ଯାହା କରୁଛୁ ତୁ ପେପର ସବୁବେଳେ ଛାଡ଼ୁ, ମୋର ଧନ ସମ୍ପତ୍ତି ଏତିକି, ମୋର ଘର ଏଇଟା ଏମିତି ଅଛି, ମୋର ପିଲା ଛୁଆ ଏମିତି କରୁଛନ୍ତି, ଏଇ କଥା ତ କେବେ ପେପରରେ ବାହାରିଛୁ ନା କାଟୁ ନେବି। ତେଣୁ ଏଇଟା ହେଲା ମୋ ଗୋଟେ ସଂସାର, ତାର ମୋର ପରିବାର, ଏଇଟା ଆଡ଼ଭର୍ଟାଇଜ୍ କରିବା ମୋର ଆବଶ୍ୟକ ନାହିଁ। ସେଇଥିପାଇଁ ଦେଖୁଥିବେ ଏ ସତ୍ସଙ୍ଗର କଥା ଯେତେବେଳେ ପ୍ରଚାର ପ୍ରସାର ହୁଏ ନା ବାହାରେ, ନା ଟିଭିରେ ଠାକୁର ଏମିତି କରୁଥିଲେ, ସେୟା କରୁଥିଲେ, ଆଚାର୍ଯ୍ୟ ଦେବଙ୍କର ଏୟା ଲୀଳା ସେୟା ଲୀଳା, କେବେ ଟିଭିରେ ପେପରରେ ବାହାରେ ନାହିଁ। ବାହାରକୁ ହେଉଛି କେଉଁଟା, ଆମମାନେ ସତ୍ସଙ୍ଗ ଯେତେବେଳେ ଦେଖୁଛେ ଆମେ କରୁଛେ, ସେଇଟା ଉତ୍ସବ ହେଲା କେଉଁଠି, ଆମକୁ ଦେଖେଇ ହେଇକିରି ଆମର ଫଟୋ ଛାଡ଼ିଦେଲେ, ଆମେ ଏୟା ଏୟା ଥିଲୁ, ଏମାନେ ଥିଲୁ, ଏଇଟା ଗୋଟେ ଉଦାହରଣ ଗୋଟେ କହିବା ପାଇଁ ମୋ ଭିତରେ ଆସିଗଲାଣି, କଥାଟା କହିବାକୁ ମୁଁ ଚାହେଁ। ତାର ଭିତରେ ନିଜେ ପ୍ରତିଷ୍ଠିତ ହେବାର ପାଇଁ ବି ଅନେକ କଥା ଅଛି। ସେଦିନ ଆସିଥିଲେ ଆମର ଅଳାଗୁଆକୁ ଜଣେ ଇଞ୍ଜିନିୟର ଦେଖିବା ପାଇଁ ପୂଜ୍ୟ ଆଚାର୍ଯ୍ୟଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ ଆମେ ସମସ୍ତେ ଯାଇଥିଲୁ, ଦେଖିଥିଲେ କେମିତି ଫଟୋ ଦେଖିଥିଲେ, ସେଠି ଫଟୋ ଉଠା ହେଇଛି ସମସ୍ତଙ୍କର, ଆମର ବି ଉଠିଛି, ମୁଁ ବି ଯାଇଥିଲି, ପରେ ଯାଇଥିଲେ, ମୁମ୍ବାଇ ଯାଇଥିଲେ, ଏମିତି ବହୁତ ଦିନ ଯାଇଥିଲୁ ଆମେ ଫଟୋ ଉଠେଇକିରି ଆମମାନଙ୍କ ଫଟୋ କାଟି ଦେଇକରି ଗୋଟେ ଫଟୋ ଛାଡ଼ି ଦିଆହେଇଛି। ତାର ମାନେ ଯେ ଆମେ ହିଁ ଥିଲୁ ଆଉ ଆମେ ହିଁ ଏଠି ମୁଖ୍ୟ, ଆଉ କେହି ଆସିନାହାନ୍ତି, ଆଉ କେହି ନଥିଲେ, ଏକାଠି ଥାଇକି ଫଟୋ ଫଟୋ କାଟିକରି ଛାଡ଼ି ଦେଇଛନ୍ତି, ଛାଡ଼ି ଦେଇଛନ୍ତି। ଏହାର ମାନେଟା କ'ଣ ମୁଁ କହିବା ପାଇଁ ଯେ ଏହାଟା ଏଇଟା ହେଉଛି ମୁଁ ପ୍ରତିଷ୍ଠିତ କେମିତି ହେଲି, ମୋତେ ସେ ଲୋକ ଜାଣିବେ ଯେ ହଁ ଏହାରି ଦ୍ୱାରା ହିଁ ଏଇଟା ସବୁ କାରବାର ଚାଲେ। ତେବେ ଏଇ ଜିନିଷ ଗୁଡ଼ା ଲାଷ୍ଟିଂ ହୁଏ ନାହିଁ, ଯେଉଁମାନେ ପୁରୁଣା ବୋଧେ ପରସ୍ପର ମନେ ଥିବ କି ନାହିଁ, ଷଷ୍ଠୀ ସେବକ ବାହିନୀ ଯେତେବେଳେ ଥିଲା ଆପଣ ଜାଣିନଥିଲେ, ଶୁଣିଛନ୍ତି, ଏଠି କେହି ଜାଣିନଥିଲେ, ଷଷ୍ଠୀ ସେବକ ବାହିନୀ ଥିଲା ସତ୍ସଙ୍ଗର, ଯେଉଁମାନେ ସତ୍ସଙ୍ଗର ସବୁ ମାନେ ଆଡ଼ମିନିଷ୍ଟ୍ରେସନ ଯେଉଁଟା ତାକୁ ସେମାନେ ବୁଝୁଥିଲେ, ସମସ୍ତ କିଛି ଭଲମନ୍ଦ କଥା ବୁଝୁଥିଲେ, ଏବଂ ସେଠି ଖାଲି ପିଲା ନୁହେଁ ବୟସ୍କ ଲୋକମାନେ ବି ସେଠି ଶପଥ ନେଉଥିଲେ, ଆମେ ମଧ୍ୟ ସେଇଟା ଶପଥ ନେଇଥିଲୁ ଏଠି ଇରିଗେସନରେ, ଯେତେବେଳେ ଥିଲେ ଆମର ଯେଉଁ ବରାଳଦା ନିର୍ମଳଦା ଏମାନେ ସେମାନେ ବି ଥିଲେ, ଆମେ ଏଠି ଗୋଟେ ଆସିଥିଲେ ବାହାରୁ, ଆମେ ଶପଥ ନେଇଥିଲୁ ସ୍ୱସ୍ଥ୍ୟ ସେବକ ବାହିନୀରେ, ଚାଲିଥିଲା ବହୁତ ଜୋର ଯେଉଁ ବର୍ତ୍ତା ଥିଲା ସେତେବେଳେ, ସେଇଠି ମାନେ ସମଗ୍ର ଭାରତବର୍ଷର ଜଣେ ମୁଖ୍ୟ ଭାବରେ ସ୍ୱସ୍ଥ୍ୟ ସେବକ ବାହିନୀର ମୁଖ୍ୟ ଯେତେବେଳେ ବରଦା ତାଙ୍କୁ ମାନେ କି କୁହାଯିବ ଦାୟିତ୍ୱ ଦେଇଥିଲେ, ତାଙ୍କ ନାଁ ଥିଲା ବହୁତ ବର୍ଷର କଥା ନା କି ଗାୟତ୍ରୀ ଥିଲା, ଯାହା ବି ହଉ ସେ ଯେତେବେଳେ ତାଙ୍କୁ ପଠା ହେଇଛି ଓଡ଼ିଶା ଭ୍ରମଣ ପାଇଁ ଚାରିଆଡ଼େ ବୁଲିବା ପାଇଁ, ସବୁଆଡ଼େ ସ୍ୱସ୍ଥ୍ୟ ସେବକ ବାହିନୀ କେମିତି କ'ଣ ଅଛନ୍ତି, ସ୍ୱସ୍ଥ୍ୟ ସେବକ ବାହିନୀ ମାନେ ଏବେ ଦାୟିତ୍ୱ ନେବେ, ଏମାନେ ଦାୟିତ୍ୱ ନେଇକରି ଏଇ ଏଠି ଯେମିତି ଅଞ୍ଚଳରେ ଯେମିତି ସ୍ୱସ୍ଥ୍ୟ ପାଳନ ଛୁଟିବ ସେଇପାଇଁ ସେଇଟା ସ୍ୱସ୍ଥ୍ୟ ବାହିନୀ ଲଢ଼େଇ ଦେବାର କଥା ନେଇଛନ୍ତି।
ସିଏ ଆସିଲେ ଭୁବନେଶ୍ୱର, ଭୁବନେଶ୍ୱର ବାଲେଶ୍ୱର ହେଇକରି ଏମିତି ରାୟରଙ୍ଗପୁର ଗୋଟେ ପ୍ରୋଗ୍ରାମ ହେଇଥିଲା ଆମର ଏବେ ଯୋଉଟା ହେଉଛି ଟାଉନ ହଲ୍ ଯୋଉଟା କୁହାଯାଏ, ଏ ଟାଉନ ହଲ୍ରେ ହେଇଥିଲା। ମାନେ ଗୋଟେ ଏମିତି ହେଇଥିଲା, ମନ୍ତ୍ରୀ ଜଣେ ଆସିଲେ, ପ୍ରାଇମ୍ ମିନିଷ୍ଟର ବା ଚିଫ୍ ମିନିଷ୍ଟର ଆସିଲେ, ଯେମିତି ସେମିତି ହେଇଥିଲା ସ୍ୱାଗତ। ମାନେ ଏଠକୁ ଆସିବ ବୋଲିକରି ତାର ଆଗରୁ ଦିନେ ଆଗରୁ ବାଲେଶ୍ୱର ଭୁବନେଶ୍ୱର ଲୋକ ଆସିଲେ ରହିଥିଲେ ଲଜ୍ରେ ଧର୍ମଶାଳାରେ, ଏବଂ ତାର ସିଷ୍ଟମ ଥିଲା ଭୁବନେଶ୍ୱରରୁ ଯେତେବେଳେ ଛାଡ଼ିଲେ ଭୁବନେଶ୍ୱର କିଛି ଗାଡ଼ି ତାକୁ ନେଇକି ତାଙ୍କୁ ସାଙ୍ଗରେ ଆସିଲା ବାଲେଶ୍ୱର, ବାଲେଶ୍ୱର ଆସିଲା ପରେ ବାଲେଶ୍ୱରରୁ ଯେତେବେଳେ ଆସିଲେ ବାରିପଦା ସେଠୁ କିଛି ତାକୁ ଏକ୍ସପୋର୍ଟ କରି ଆଣିଲେ ବାରିପଦାରୁ ରାୟରଙ୍ଗପୁର। ମାନେ ଗୋଟେ ବିରାଟ ପ୍ରାମାଣିକ ଯାହାବି ହଉ କଥାଟା ଲମ୍ବା ହେଇଯିବ। ହେଲା ପରେ ସେ ସବୁ ବୁଲିଗଲା ପରେ ବହୁତ ସ୍ୱାଗତ କରାଗଲା, ସେ ଯାଇକରି ପହଞ୍ଚିଲେ ଦେଓଘର, ଦେଓଘର ପହଞ୍ଚିଲା ପରେ ପୂଜ୍ୟପାଦ ବଡ଼ଦାନଙ୍କୁ ଯାଇକି ଦାୟିତ୍ୱ ଦେଇଛନ୍ତି, ମୁଁ ଯାଇକି ନିବେଦନ କରିବି ଯେ ମୁଁ ଯାଇଥିଲି। କ'ଣ ହେଲା ନା ଦାଦା, ଯାଇଥିଲି ବହୁତ ବହୁତ ଭାବରେ ମୋତେ ସ୍ୱାଗତ କରାହେଲା, ବହୁ ଲୋକଙ୍କର ସମାଗମ, ଚାରିଆଡ଼େ ପୁଷ୍ପବୃଷ୍ଟି, ଏମିତି ସେମିତି ମୋର ଏବଂ ସତୀବୀତି କରିଦେଲା ମାନେ ଏ ପ୍ରକାର କଥା। ପୂଜ୍ୟପାଦ ବଡ଼ଦା ଗୁମ୍ ହେଇକରି ବସିଲେ, ତାପରେ କହିଲେ আজ থেকে মানে এই দেওঘরে এই আশ্রম ভিতরে রহি পারিব না, এইনা বাকি যা কুষ্ঠ রোগ হয়ে তুই মরি যাবি। কথাটার মানেটা হল কি, সেটা সে যে পঠাইলে তার প্রতিষ্ঠা কম পড়ে ঠাকুরকে কমিটি প্রতিষ্ঠা করা যাবে সেই দায়িত্ব নিয়ে পঠাইলে, ଇଏ ଯାଇକରି ଠାକୁରଙ୍କର ପାଇଁ ଏମିତି ଏମିତି କଲେ, ଠାକୁରଙ୍କ ପାଇଁ ଏହା କଲେ ସେୟା କଲେ, ଠାକୁରଙ୍କ କଥା ମୁଁ କହିଲି ବା ମୁଁ ଶୁଣିଲି, ଏ କଥା ନ କହିକରି ମୋତେ ଲୋକ ବହୁତ ଭାବରେ ପୂଜା କଲେ, ମୋତେ ମାନ ସମ୍ମାନ ଦେଖେଇଲେ, ମୋର ଏହା କଲେ ସେୟା କଲେ, ଯାଇକି ସେ ନିଜର ଆତ୍ମପ୍ରତିଷ୍ଠା ପାଇଁ ସେ ଦୁନିଆ କଥା କହିଲେ। ସମୟ ଆସି ଆଶ୍ରମ ସେ ବାହାରିଗଲେ ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ରୋଗଗ୍ରସ୍ତ ହେଇକରି ଏବଂ ବହୁତ ବର୍ଷ ଗଲା ନଷ୍ଟ ହେଇଗଲେ। କହିବାର ଉଦାହରଣ ହେଉଛି, ଏଇଟା ସହଜ କଥା ନାହିଁ, ମୁଁ ଅନେକ ଜାଗାରେ କହିଛି, ଯେଉଁମାନେ ଦୀକ୍ଷା ନିଅନ୍ତି ତାଙ୍କ ଜୀବନରେ ଅନେକ ଦୁଃଖ ଅଛି, ଯେଉଁମାନେ କର୍ମୀ ହୁଅନ୍ତି ତାଙ୍କ ଜୀବନରେ ଆହୁରି ଦୁଃଖ ଅଛି। ଏ କଥାଟା କେମିତି ତାହେଲେ, ତାଙ୍କ ଦୀକ୍ଷା ନେବାଟା ଭୁଲ ହେଲା, ତାହେଲେ ଦୀକ୍ଷା ନେବାଟା ହିଁ ଭୁଲ ହେଇଗଲା ନା? କଥାଟା ହେଉଛି ଆମେ ଦୀକ୍ଷା ନେଇଛେ ମାନେ ଆମେ ଅସ୍ତ୍ର ଗୋଟେ ପାଇଲେ, ଅସ୍ତ୍ରଟା ଠିକ ଚଲେଇ ଜାଣିଲେ ତ ଠିକ ଜାଗାରେ ବାଜିବ, ତୁମକୁ ବନ୍ଧୁକ ଦିଆଗଲା, ଗୁଳି ଦିଆଗଲା, ତୁମେ ମାରିଲେ ସେପଟେ ଯିବା ଜାଗାରେ ଯଦି ତୁମେ ମାରି ଆଣିଲେ ତ ଏପଟେ ଆସିବ, ତାହେଲେ ନିଜଟା ବାଜିବ, ଗୁଳିଟା କୁଆଡ଼େ ଯିବ? ଜୀବନରେ ବିପଦ ଅଛି, ସେଇ ବିପଦ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ତୁମେ ଦୀକ୍ଷା ନେଲ, ଦୀକ୍ଷା ପାଇଲ ଏବଂ ଗୋଟେ ଅସ୍ତ୍ର ପାଇଲ, ସେଇଟା ସମସ୍ତେ ପାଆନ୍ତି ନା? ଦୀକ୍ଷା ଦେଇଦେବେ, ଆମେ ଦୀକ୍ଷା ପାଇଛେ ମାନେ ଆଉ ଗୋଟେ ଅସ୍ତ୍ର ପାଇଛେ। ତେଣୁ ଜୀବନରେ ବିପଦ ଯୋଉ ଅଛି ତାକୁ ମୁକାବିଲା କରିବାର ଆମେ ଶକ୍ତି ପାଇଛେ, ଏବଂ ବିଶେଷ କରି କର୍ମୀ ଆହୁରି ଯେଉଁମାନେ ହେଇଗଲେ ତାଙ୍କୁ ତ ଆହୁରି ମୁସ୍କିଲ। ଥରେ ସେ ଯୋଉ କଥା କହୁଥିଲେ, ଯଦି କର୍ମୀମାନେ ଟିକେ ନାମ ଧ୍ୟାନ କରିବେ ନାହିଁ, କର୍ମ ଯଦି ଠିକ୍ କରିବେ ନାହିଁ, ତାଙ୍କର ପାଇଁ ଜୀବନରେ ବହୁତ ବିପଦ ଅଛି। ସେମାନେ ବଞ୍ଚିବା ପାଇଁ ବିପଦରୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ତାଙ୍କୁ କର୍ମୀ କରାହେଇଛି, ଏବଂ ଆଉ କିଛି ଜଣଙ୍କୁ ବଞ୍ଚେଇବା ପାଇଁ, ତେଣୁ ଆମମାନେ ସେଥିପ୍ରତି ସଜାଗ ରହିବା। ସମସ୍ତେ ପୁରୁଣା ଜାଣିଛନ୍ତି, ଆଉ ଗୋଟେ କଥା କହିବି, ଆଜି ତ ଆସିନାହାନ୍ତି, ବହୁତ ଆସିଥିଲେ ଟିକେ ଆଉ ଭଲ ହେଇଥାନ୍ତା, ଆମର ନବାୟିକା ତ ଯାଇଥିଲେ ଦେଓଘର, ଏଇ ଯେଉଁ ଏଠି ଅଛି ମୁଣ୍ଡିଆର ଯେଉଁ କେନ୍ଦ୍ରଟା, ଏଇଟା ମଧ୍ୟ ଆହୁରି ରିପେୟାର ହେବ, ଏଇଟା ସତ୍ସଙ୍ଗ କେନ୍ଦ୍ର ହେବାର ଅଛି, ଆଶୀର୍ବାଦ ହେଇଛି। ତେଣୁ ଆମମାନେ ଆହୁରି ଚିନ୍ତା କରିଛୁ, ବହୁତ ଜଣ କର୍ମୀ ଦେଓଘରି ଯା ବୋଲି ଭାବିଛୁ, ଏବଂ ଯାଇକି ନିବେଦନ କରିବୁ ଏଟା କେମିତି ତାକୁ ରିପେୟାର କରି ଆଉ ଥରେ ଏଠି ମାନେ ସାପ୍ତାହିକ ସତ୍ସଙ୍ଗ ହେବ, ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ଯାହା ଯାହା ସତ୍ସଙ୍ଗ ଉତ୍ସବ ଯେମିତି ହେଉଥିଲା ସେମିତି କରାଯିବ। ତେଣୁ ଏଥିପାଇଁ ବିଶେଷ ଭାବରେ ଏହି ଅଞ୍ଚଳର ଯେଉଁମାନେ ଗୁରୁ ଭାଇ ଏବଂ ମାଆମାନେ ସେଠାକୁ ସତ୍ସଙ୍ଗକୁ ଯାଇପାରୁନଥିଲେ, ଆଚାର୍ଯ୍ୟ ଦେବଙ୍କର ବୋଧେ ସେଇଟା ଏଇ ଆଶୀର୍ବାଦ ସବୁ ଜାଣିଛନ୍ତି, ଏ ସମସ୍ତେ କିପରି ଆଉ ଥରେ ଉପକୃତ ହେବେ
ଶସ୍ୟଙ୍କୁ ଉପଭୋଗ କରିପାରିବେ ଏବଂ ତାର ସୁଯୋଗ। ତେଣୁ ଆମମାନେ ସମସ୍ତେ ବିଶେଷ କରି ଏ ଅଞ୍ଚଳରେ ଯେଉଁମାନେ ଗୁରୁ ଭାଇ ଏବଂ ମାଆମାନେ ଅଛନ୍ତି, ଆମମାନେ ସମସ୍ତେ ସେଥିପ୍ରତି ଯତ୍ନବାନ ହେବା, କିପରି ଭାବରେ ରିପେୟାର କରିକିରି ଆହୁରି ସୁନ୍ଦର ଭାବରେ ସେଠି ସତ୍ସଙ୍ଗ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଯାହା ବି ହେଉ ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ପୁନର୍ବାର ସମସ୍ତଙ୍କ ସାର୍ବିକ କଲ୍ୟାଣ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ପରମ ପିତାଙ୍କ ନିକଟ ଅକ୍ଷରର ନିବେଦନ କରି ପରବର୍ତ୍ତ ସତ୍ସଙ୍ଗ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତି ଆସିବା ଦରକାର। ସତ୍ସଙ୍ଗରେ ବସିଛି କହିଲେ ଟିକେ ଦେଢ଼ ଘଣ୍ଟା ବସିବ, ଆମର ଯଥେଷ୍ଟ ରିଷ୍ଟ ଲାଗେ, ରିଷ୍ଟ ସବୁ ଖଣ୍ଡ ଭାଇ ବୁଝୁଛନ୍ତି ବହୁତ ବହୁତ ଯାକ ବହୁତ ଆସ। ତ ପ୍ରତ୍ୟେକ ମା ଭାଇ ଘରେ ଚିନ୍ତନ କରିବା ଦରକାର ଯେ ସତ୍ସଙ୍ଗ ହେଉଛି ମାନେ ଆମେ ନିହାତି ଆମ ଛୁଆପିଲା ସମସ୍ତଙ୍କ ନେଇକି ଯାଇ ଗଛ ପତ୍ର ପାଖରେ ରଖିବା କାହିଁକି ଆସିବା କି ଆମେ କାହିଁକି ସେ ସତ୍ସଙ୍ଗରେ ଅଛନ୍ତି ସେ ସବୁ ବିଶୃଙ୍ଖି ଆମେ ସହିତ ତାଙ୍କର ଆସିବା ଦରକାର। ତେଣୁ ଦ୍ୱିତୀୟ କଥା ଯେଉଁ କହୁଥିଲେ ସେଦିନ ମୁଁ ଯାଇଥିଲି, ସେଦିନ ଦଶକୁ ଯାଇଥିଲି ଆସିଥିଲେ ଲିଙ୍ଗରାଜ ସହଯୋଗୀ ତା ସେ ସୁନ୍ଦର ଲୋକ ଯାହା ହଉ ତାର ତାଙ୍କ ମୁଁ ଶୁଣିଲି ଠାକୁର ଚାହିଁଛନ୍ତି କେମିତି ଯେ ମୋ ଯେ ଭକ୍ତମାନ ରହିଛନ୍ତି ଗାଁ ଗହଳରେ କିଭଳିଆ ସେମାନେ ଅଛନ୍ତି, ଭଲ ଅଛନ୍ତି ନା ମନ୍ଦର ଅଛନ୍ତି, ତାଙ୍କର ବାର୍ତ୍ତା ନ ପାଇଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ମୋତେ ନିଦ ଆସୁ, ମୋତେ ଖାଇବା ପାଇଁ ମନ ହେଉନି। ସେଭଳି ଠାକୁରଙ୍କ ସେଭଳିଆ ତାଙ୍କ ବ୍ୟକ୍ତ ଆଉ ଚିନ୍ତା କରୁନି। ମା ଯେମିତି ପୁଅ ଜାତୀୟ ବାହାରକୁ ଯାଇଥାଏ ନ ଫେରିଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ମା ଶାନ୍ତି କରେ ଯାଇ ଖାଇବାଟା ତାକୁ ପସନ୍ଦ ଆସେ ଖାଇବା ରହିଥାଏ, ସେଭଳି ଠାକୁର ସେଭଳିଆ ରହିଥାଏ, ଠାକୁର ସେଭଳି ସେଭଳିଆ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି। ତ ସେଥିପାଇଁ ବହୁତ ବହୁତ ଦେହରୁ ସେତେବେଳେ ଦୀକ୍ଷା ଦିଆଯାଇଥିଲା ଯୋଗାଯୋଗ ହେଇପାରିନି, ସାର୍ ବିଚ୍ଛିନ୍ନ ହେଇପଡ଼ିଛନ୍ତି, ସେମାନଙ୍କୁ କେମିତି ସେଇ ସୂତ୍ର ଆଣିବା, ଠାକୁରଙ୍କ ଭାବଧାରା ଆଣିବା, ସେଥିପାଇଁ ଠାକୁର କହୁଛନ୍ତି। ତ ସେଇଟା ହେଉଛି କାହିଁକି ଗୋବିନ୍ଦଙ୍କ ଚିନ୍ତାରେ କାହିଁକି ଯେତେବେଳେ ଆଚାର ଦେବୀ ପୂର୍ବ ଯେ ବାଲଙ୍କ ଆଚାର ଦେବୀ ବସିଛନ୍ତି, ନାଟମଣ୍ଡଳରେ ବସିଛନ୍ତି, ସେ ଦୁଇ ଜଣ ଶ୍ରେଷ୍ଠ ଭକ୍ତ ଜଗନ୍ନାଥ କହୁଛନ୍ତି, ତାପରେ ଆଚାର ତାଙ୍କୁ ଡାକୁଛନ୍ତି ପାଖକୁ ପାଖ ପାଖ ସେ ଯେତେବେଳେ ପାଖୁଛି ନା ଆଉ ଟିକେ ପାଖୁଆ ଆଉ ଟିକେ ପାଖୁଆ ସେଥିରେ କାନ ପାଖରେ କହୁଛି, କାନ ପାଖରେ କହୁଛନ୍ତି ଯେ ପୂଜା ତୁ ଇଏ ଆସିଲା ନାଟମଣ୍ଡଳ କରେ ଏ ଭିତରେ ବସିବୁ, ବସିଲା ପରେ ଆଚାର ଏଇ ଭାବାଙ୍କୁ ଭେଟ ଭେଟ କରିବୁ ସେ କହୁଛନ୍ତି। ତାପରେ ସିଏ ଯେତେବେଳେ ଏଇ କହିଲା ସାର ପରେ ବାବା ଦାସର ଯେଉଁ ସନ୍ତାନଟି ଆସିଛି ଅବିନ୍ଦା ଏ ପଞ୍ଚମ ପିଢ଼ିର ସନ୍ତାନ ଠାକୁର ଥିଲେ, ଠାକୁର ଥିଲେ ଶ୍ରେଷ୍ଠ ଭାରତର କିନ୍ତୁ ଏ ସାରା ପୃଥିବୀର ବ୍ୟାପୀ ଇଏ ଅବିନ୍ଦା ତାଙ୍କଠୁ ପାଞ୍ଚମା ହେଉଛନ୍ତି ଇଏ ତ ୟାକୁ ୟାକୁ ମୟାକୁ କଥା ହେଲୁ ଏ ସାରା ପୃଥିବୀକୁ ଜମା ଶୁଣିଲା ପରେ କାହିଁକି ସେଦିନ ସେ କହୁଛନ୍ତି ଯେ ଅବିନ୍ଦା ସହିତ ମୁଁ ଆମେ ବହୁତ ଜାଗା ଗଲିଛୁ, ସେ କେତେବେଳେ ଖାଆନ୍ତି କେତେ ନାମ ଧ୍ୟାନ କରନ୍ତି କେତେ କ'ଣ କଥା କେହି ଜାଣିପାରୁନି, ଆମେ ଯେତେବେଳେ ଭୁଲରେ କୋଶ୍ଚିନ୍ଟା ପଚାରିଦେଇଛୁ ସେ ଆଗ କଥା କ'ଣ ହେଲା କି ନା ଦାଦା ଆପଣ କେତେବେଳେ ଖାଆନ୍ତି କେତେବେଳେ ନାମ କରନ୍ତି କ'ଣ କରନ୍ତି, ସେ କହିଲେ ଯେଉଁଥିରେ ଆମ ଯେତେ ଚାରି ବର୍ଷରୁ ନାମ ଧ୍ୟାନ କରିବି ଦିନେ କିଛି ଦିନ ମୁଁ ନାମ ଧ୍ୟାନ କରୁଛି ସାତ ଦିନ ବିତିଗଲା, ସାତ ଦିନ ବିତିଗଲା ସେତେବେଳେ ଆପଣ ଦାଦୁ ଆସିକି ମୋତେ ଉଠେଇଦେବେ ଚିନ୍ତା କରୁ। ତ ଆମେ ତ କେଉଁଠି ଘଣ୍ଟେ ଅଧଘଣ୍ଟା ଦଶ ପନ୍ଦର ମିନିଟ୍ କେହି ଯାଉଛୁ, ମୁଁ ତ ଶୁଣିଲା ପରେ ମୁଁ ଆଣି ପ୍ରକୃତ ଗୋଟି କେମିତି ହେଲା ତା ଚିନ୍ତା କରୁ। ସାତ ଦିନ ଯେତେବେଳେ ହେଇଗଲା ସେ ବସିଛନ୍ତି ଆଚାର ମାନେ ମୋ ଦାଦା ମୋ ଦାଦୁ ତାକୁ ମାଗିଲେ ସେ ମୋତେ ଏଇଟା କାହିଁକି ବୁଝା ଏଇଭଳିଆ ଆମେ ତାକୁ ଦେଖୁ ତା ଏ ନାମ ଧ୍ୟାନଟା ତାହେଲେ କେତେ ମଣିଷ କେତେ ମାନେ ଚେତନା ଜାଗ୍ରତ କରୁଛି ଚିନ୍ତା କରୁ ତା ତେବେ ନେଇ ଆମେ କ'ଣ ହେବା ଠାକୁରଙ୍କ ପ୍ରତି ଆସକ୍ତ ହେବ, ତାଙ୍କ ପ୍ରତି ଆସକ୍ତ ଆମେ ନହେଲେ ହେଇପାରିବା ନାହିଁ। ସେଥିପାଇଁ କହିଛି ସେ ଇଷ୍ଟ ଚିନ୍ତା ତେବେ ଆସିବ ଆଉ ସେ ଇଷ୍ଟ ଚିନ୍ତା କରିବା ଗଭୀର ଭାବ କରିବା ସେ ତାକୁ ନାମଧାନ କରିବା। ସେ କହିଲେ ପାରା ଏଇ ଆଚାର ଏଇ ବର୍ତ୍ତମାନ ଆଚାର କୁହନ୍ତି ଯେ ପାଞ୍ଚ ମିନିଟ୍ ଦୁଇ ମିନିଟ୍ ସାତ ମିନିଟ୍ ହେଲେ କରୁଥାଉ, କରନ୍ତୁ ମନ ଥାଉ କିମ୍ବା ନ ଥାଉ, ଏକ ଧ୍ୟାନ ହେଉ କିମ୍ବା ନାହୁଁ, ଏକାଗ୍ରତା ଆସୁ କିମ୍ବା ନହୁଁ, ଏଇଭଳି କରି ଚାଲନ୍ତୁ, କଲା କହିଲେ ଆସ୍ତେ ଆସ୍ତେ କ'ଣ ଯିବ ତାହା ନିହାତି ଭୁଲ ନିହାତି ସାର ଗଭୀର ସାର କିନ୍ତୁ ଆମେ ସାର କହିପାରୁନୁ। ତେଣୁ ଯେଉଁମାନେ ଆମେ ହୁଏତ ମୁଁ କି ଅନ୍ୟମାନେ କିମ୍ବା ଯିଏ ବି
এই সর্বটি জন্ম নেবি সেই ভয়া নাম ধারণা করবা। যদি নাম ধ্যান অভাব হলে যদি নীতিকর নাম ধ্যানটা অভাব হলা তার সমস্তঙ্ক অমঙ্গল অছে না। যদি নীতি যদি নাম ধ্যানটা অভাব হব কাহিকি তা দ্বারা তাঙ্ক দ্বারা আমি প্রভাবিত হওয়া যাহা রয়েছে যে কমতি নেই যে 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 ন চালিছি ইষ্টপথে তাঙ্কু যদি পথ অনুসরণ করবা তার আমার অবস্থা কম হবে। নীতি হয়ে হল কাহিকি তারপর সমাজ আপনি বেহার সময় শুনেছি এটা সেটা সে কমতি তেমন সেইভাবে আমি সেটি কোহাইবা ঋত্বিক অনুগামী হই ঠাকুরঙ্ক জন্ম সেই ভাবটাই করি তাই সেদিন শোনা পরে গোটে গোটে মনগুলি আসলা যা প্রভুত মানে গোবিন্দ আসছেন মানে সে যে করছেন চিন্তা করবি এরা কথা তেমন বর্তমান আচার্য কৌশল যে প্রত্যেক প্রত্যেক ঘরে সমস্যা হওয়ার আগে নিজের নিজের পরিবার সজাগ যদি আপনার নাম ধ্যান করবে সকাল ছুঁয়া উঠেবে উঠে কিন্তু সে উঠতে কিন্তু মদ বিকি যেতে বসেও কেমনি ইস্যু উঠে নিজ হাতের করবে কাহিনী সেদিন শুনে যদি আলোচনা হল সেদিন আলোচনা সেদিন শুনলি যে গোটে জায়গার এই বিভূতি আপনি আলোচনা করছেন যে বহুটা বড় বড় হয়েছেন সব কন্ট্রাক্টর করছেন সে ইষ্টপতি বাপা নিজে করছে হচ্ছি স্যার বুঝছি সে সেখানে গেলে মুখ সৎসঙ্গ করবি বউমানকে কেমনি পরিবর্তন করবি এইটা ভাব চিন্তা তো নিজে নিজে ইষ্ট হতে কি না কলা পর্যন্ত কিছু হয়ে পারে সে বহু মেয়েদের সেটা হচ্ছি সেটা হচ্ছি যে ইষ্টপতিটা যে সে না সে শরীর চুক্তি করবে অসুবিধা তেমন সেটা অসুবিধা হেলা সে তার ঠিক লাইনকে সে আসিপারব না আসিপার যেতে আমি চেষ্টা করবেন তো প্রত্যেক মু নিজে মো পাই করবি বাপা তা পাই করবে মা তা পাই করবে মো ও তা পাই করবো সমস্ত যেটা নিজ পাই করবা নিজে নিজে ঠিক ভাবে বঞ্চিবার হাতে পারবে করে গেল তো তার তেমন দেখ আজি সেপাই করছি খুব ভাগ্য থেকে পূর্ব যে সুকৃত থাকা বি আমার ঠাকুর সেপাই যে জন হরিভোজ সেবড় চতুর যে জন হরি সেবড় চতুর কি দেখুন বহু জায়গায় আজি যে ফাঁকা ফাঁকা লাগুছি তাকে অসন্তি ও স্থান আছে যে আচার্য কে পড়া যে মু গলে ঠাকুর খুশি হবে মু গলে যে ঠাকুর খুশি হবে তো মু কাহিকি ঘরে রহবি মু যদি রহিযিবি ঠাকুর অশান্তি আসবে সে অশান্তি মো উপরে ঘরে তো সেই সেই চিন্তনটা সেই ভাবটা তাই আমি সবলোক আমার ভাবটা গ্রহণ করতে কেউ ভাবটা আমার গ্রহণ করতে আমার ভাবটা কি অশুদ্ধ হওয়া দরকার শুদ্ধ পবিত্র হওয়া দরকার আর যদি আমি হোক আমি অন্য মর্ষক থাকা কি গোটা পনেরোটা ঠিক মধ্যে হব ঠাকুর গ্রহণটা গ্রহণ সেই সেইভাবে সে আমি সেই সেই সে যেভাবে ভাব সেইভাবে আমি এইভাবে তেমন সেভাবে ভাবটা শুদ্ধ হওয়া দরকার শুদ্ধ হলে কেতবে হব আমি ঠিক যদি নাম ধ্যান করব ঠিক যদি আমি সাধন ভজন করব সেপি সেপি ঠাইয়ে আচার্য কহিলা পরা যে সাধন ভজন করলে কোটি বসিকে পূজা বসা করে ফেরত নিয়ে সেই যজন সে যজন করব ইষ্টভক্তি করব এইগুলা হচ্ছে সাধন ভজন এইগুলা হচ্ছে এগুলা কিছু নেই কথা বলছি যে আলোচনা হচ্ছিলাম ধরুন এই ঠাকুর আসছেন তার যে কথা যে পাওনা কথা যে গোটে জায়গায় জন যাইছেন যাজন করবা জন যাইছেন হিমাচল মুসলিম অঞ্চল সে যাজন করবাই যাইছেন ভিক্ষা হব ভিক্ষা দেখি ফেরবে আর সেই সময় হিন্দু মুসলমানটি গণ্ডটা খাইছে সে যাজনকে সারিবে ভিক্ষা দিকে সে ফেরুছেন যেতবে তাই সে ফেরলা বেড়ে বহু বিপদ মারি বিকুছেন তো যেত তা কিছু সে মৃত্যু যেত ফেরুছেন ফেরলা পরে সেই সময় কিছু মুসলমান কোছেন সে তা রকিছেন তা মানে বহু হরাণ হরক কোছেন তা মারিয়া পাইছেন সেই সময় জন সেই মুসলিম লোক আসলে আর কোণ হল না এত আরে এপার আসি করতে মানে দীক্ষা গাজন উঠে সে কুলে যে মুসলমান ভাই মানে হচ্ছে অসল ভাই আর সে সব দীক্ষা নিচ্ছেন আর ঠাকুর সার অতি ভালো পাওলে আসে মনুষ্য আগে জাতি ধর্ম বিষয়ে সমস্তে সমান ই মুসলমান ই হিন্দু ই খ্রিস্টান আরে সি এগুলা সেটি আমি প্রভু থাকে আর কারণ তুমি ঠিক তেমন মারিয়া পাই হচ্ছ সেটা হয়েপারে তেমন এইভাবে কথা শুনছেন সে মানে সেই মুসলমান দীক্ষা দেখছেন দীক্ষা নেওয়া পাই কৌশল ভালো আলোচনা করছেন আলোচনা করে সে ফেরুছেন আর তাঁর কিছু অভিযোগ বাড়ি সে
সেই লোক সেই শুনছে সেই লোকটা ঠিক সেই সময় সে রাস্তায় পৌঁছালে আমি তার জীবন রক্ষা দেখো দেখুন এই কথা খালি ইষ্টঙ্কু মানলে ঠাকুরঙ্কু বহন করে তার কেতে রক্ষা পাইবে আমি সেটা কহুছু যে হিন্দু মুসলমান কে সুগম করে নাই সেই ভাব কাছে কাহিনি মু ধরে কটক সৎসঙ্গ যাইছিলি এই যে উৎসব হোথিলা জন মুসলিম ভাই মুখ আশ্চর্য হিন্দু জানিনি কেন মুসলিম ভাই সে যে ভজন গাউছন্তি সে যে ভজন যা তা গাইক সমস্ত উঠছে মু যেটা পচারি সমাজ পচারুচ্ছি না ইয়ে কে না পাই মুসলিম এ মুসলিম পিলা কি দেখো কি ভজন সে গাউছে ঠাকুর কি ভক্তি তার হচ্ছে আমি দেখলাম আমি সেই দিন ঠাকুর কাটে ভাবত দেখি পাবো আমি সৎসঙ্গ পাইব আসা পাই আমি ইচ্ছা করবো তেমন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মাসে মনোভাব নিয়ে যদি আমি ঠাকুর আসিবা সৎসঙ্গ কে কষ্ট কর্ম করবা যাহা কর্ম আমি সেমি গতি ইষ্টভূতি খেলা হয় ইষ্ট চেতন প্রকৃততা মন্ত্রে চেতন মন ইষ্টভূতির দীক্ষা চেতন সেবা চেতন মন তো দেখো ইষ্টভূতি কেতে তার কেতে পাওয়ার কেতে পাওয়ার ইষ্টভূতিটা কিন্তু আমি ইষ্টভূতি যে না যদি যা রখিবা তা সবুটা আসবো আসতে নামধানি সেতন করবা আমি নাম প্রতি আগ্রহ আসব বলে আগ্রহ আসব না কাইকি বহু ক্ষেত্রে দেখুছি আমি সিনা আচার্য কহুকি যে বহু ঠাই ভক্ত আসন্তি মু চেহারা জানিপারে যে সে নামধান করতে না দেখছি গুড়ি করুছিলি মু সে নামধান কিন্তু তাকে কিছু কহিবে কোণ করে নামধান তাকে না তাকে সব জনা পড়ে আর কোণ করে নামধান না মানে এই সৎস্ব জগত মানে কিভাবে সমস্ত বদলি মানে দীক্ষার প্রভাবটা ছুটব কি তাহলে আমি সবকে সেদিনই পাইছি যে সবজাদা বিশেষ কৌনি তেমন এটি কেমন শেষরে সেই মন্দিরে আমি পাশে সৎসব করতে যে ইষ্টভূতি দুই দিন ইষ্টভূতি দিবস সেই ইষ্টভূতি দিবসরে যাহা সে প্রত্যেক ঘরে টিকে যাহা টিকে ভগবান করুছি তখন এইটা হি করুক এইটাই আনন্দ এই সমস্ত আনন্দে যাচ্ছু আর মনে করছি আদর উনি আর মাসে যাই আসব সৎসবের বসিবু এবং সেই ঠাকুরঙ্কর ভজন কীর্তন শুনিবু আর আশীর্বাদ টিকে প্রাপ্ত হবু সেই ইচ্ছার আমি এই ইচ্ছা আসু তো এইভাবে চালিত আউ তা সে ভণ্ডার যদি জন্মদিন কথা কহিলে তো সেই মনে তাঙ্ক তার যদি ব্যক্তি নাম করতে করা ঘটতে সবাই আসি দ্বিতীয় হইবু প্রভু জন্ম তা খাই গোটে সে